আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন 2021 আমরা অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট হাতে পেয়েছি, বাট এই রেজাল্টে সফলতার থেকে ব্যর্থতার গল্পগুলোই বেশি। তো সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট ফার্স্ট মেরিটে নাম আসেনি, এমনকি অনেকের কিন্তু ফার্স্ট মেরিটের নাম আসলেও তাদের সেই পছন্দের যে সাবজেক্ট সে অনুযায়ী আশানুরূপ হয়নি। তো এই ওভারঅল বিষয়গুলো আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। সারা বাংলাদেশের যে কোনো কলেজে তোমরা আবেদন করে থাকো না কেন, সেক্ষেত্রে আমাদের যদি কারো এখনও পর্যন্ত ফার্স্ট মেরিটের নাম না আসে, তারা এখন কী করবো, যাদের নাম এসেছে তাদের কী করতে হবে, এবং কি যাদের পছন্দ অনুযায়ী এখন সাবজেক্ট হয়নি, অনেকে কলেজ পরিবর্তন করতে যাচ্ছেন, এই সকল বিষয়গুলো একদম ডিটেলসে শেয়ার করবো। এই জন্য অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে, তাহলে কিন্তু এই ওভারঅল বিষয়গুলো একদম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে। ওকে, স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো আমি শেয়ার করছি। তো ফার্স্টলি আমরা যেটা বলবো যে আমরা যারা অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকে আমাদের পছন্দের সাবজেক্ট এসেছে এবং কি পছন্দের কলেজ আমরা পেয়েছি, তাদের ক্ষেত্রে এখন কি আমরা পছন্দের সাবজেক্ট পেয়েছি, পছন্দের কলেজ আমাদের এসেছে, তাদের ক্ষেত্রে এখন বলবো নিঃসন্দেহে সেখানে ভর্তি হয়ে যান, কোনো প্রকার মানে অন্যদিকে না তাকিয়ে। কারণ হচ্ছে এখন যদি চিন্তা করেন যে আমি কি ভর্তি হবো বা হবো না, অনেকে আবার চিন্তা করে যে আমার সাবজেক্ট এসছে বাট আমি ন্যাশনাল পড়বো না, আমি পাবলিকে পড়বো, সেজন্য আমি পাবলিকে ট্রাই করি। বাট আমার সাজেশন থাকবে অবশ্যই ন্যাশনাল যদি পছন্দের সাবজেক্ট এসে থাকে এবং কি পছন্দের কলেজে তো অ্যাপ্লাই করেছেন, তাহলে অবশ্যই ভর্তি হয়ে যান। তো এখন তাদের ভর্তি হওয়ার প্রক্রিয়াগুলো কেমন, তো ভর্তি হওয়ার জন্য কিন্তু আমাদের চূড়ান্ত অ্যাপ্লাই করতে হবে। তো ফাইনাল অ্যাপ্লাইয়ের জন্য কোন কোন রিকোয়ারমেন্ট লাগবে, মোবাইল থেকে কীভাবে করা যায় কিনা, তো ফাইনাল অ্যাপ্লাই কিন্তু যাবতীয় সিস্টেম কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে করে দিয়েছি, যে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে দেখে কিন্তু ফাইনাল অ্যাপ্লাই করে নিতে পারেন। সুতরাং তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ফাইনাল অ্যাপ্লাই চোখ বন্ধ করে ফেলেন, কোনো প্রকার ঝামেলা নেই, এবং কি ন্যাশনাল থাকেও কিন্তু পরবর্তী পাবলিকে চান্স হলে ইজিলি ভর্তি হওয়া যায়। তো এখন আমরা কথা বলবো অন্য এক গ্রুপ নিয়ে যাদের কী হয়েছে, সাবজেক্ট এসেছে বাট কিন্তু পছন্দের কলেজ তো আমাদের হয়েছে, সাবজেক্ট এসেছে কিন্তু সাবজেক্টটি আমাদের পছন্দ হয়নি। অর্থাৎ আমরা যে লিস্টটা দিয়েছিলাম সাবজেক্ট চয়েসের জন্য সেখান থেকে আমরা ফার্স্ট সাবজেক্টটা পাইনি, হতে পারে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফাইভ এভাবে পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা এখন কী করবো, আমাদের মূলত করণীয় কী, আমাদের সঠিক পদ্ধতি কী, এবং আমরা যে বিষয়গুলো এখন আমি বলবো এগুলো জাস্ট হচ্ছে প্রপার আইডিয়া বা প্রপার ধারণা। এখান থেকে ধারণা নিয়ে আপনি আপনার নিজের লাইফের বিষয়গুলো নিজেই করবেন, মানে কেউ কিছু একটা বললো হুবহু করে ফেলবেন এমন না, জাস্ট ধারণার স্বার্থে সকল ধারণা আমরা নিব, বাট আমাদের সিদ্ধান্তগুলো যে চূড়ান্ত সিদ্ধান্ত, যেহেতু আমাদের এডুকেশন লাইফের অনার্সের লাইফে আমরা পা দিতে যাচ্ছি, সুতরাং অবশ্যই আমাদের ভেবেচিন্তে কিন্তু এই বিষয়গুলো করতে হবে। সুতরাং এখন যাদের পছন্দের সাবজেক্ট আসেনি তারা এখন কী করবে, তাদের জন্য যে বিষয়টা দুইটা পথ কিন্তু এখানে খোলা রয়েছে, একটা হচ্ছে মাইগ্রেশনের পথ, ওকে, আরেকটা হচ্ছে, আচ্ছা একটা হচ্ছে মাইগ্রেশনের পথ, একটা হচ্ছে রিলিজ অ্যাপ্লাইয়ের পথ। বাট ফার্স্টলি হচ্ছে আমাদের মাইগ্রেশন কখন হবে, আমরা যদি এখন যে সাবজেক্টটি আসছে সেই সাবজেক্টে যদি আমরা অ্যাডমিট হই, ভর্তি হই, তাহলে কিন্তু আমাদের অটো মাইগ্রেশন হবে, অ্যাপ্লাইয়ের সময় অটো মাইগ্রেশনটা অন করে দিলে, ইয়েস করে দিলে। আর যদি আমরা মাইগ্রেশন ইয়েস না করি তাহলে কিন্তু আমাদের সেই সাবজেক্টেই পড়তে হবে, এবং কোনোদিকে রিলিজ অ্যাপ্লাই যেটা হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্টের পরে গিয়ে আবার রিলিজ অ্যাপ্লাই করতে হবে, পাঁচটি কলেজে অ্যাপ্লাই করা যাবে। তো এখন এই মাইগ্রেশনের জন্য বা সেকেন্ড মেরিটের জন্য কিন্তু মাইগ্রেশনের জন্য তারা এলাও, বাট সেকেন্ড মেরিটের জন্য কিন্তু তাদের আসবে না। তাদের এখন যাদের হচ্ছে ফার্স্ট মেরিটে নাম আসছে তারা কিন্তু অবশ্যই সেকেন্ড মেরিটে তাদের আসবে না। সেকেন্ড মেরিট মূলত কাদের জন্য, যারা এই ফার্স্ট মেরিটে এখনও হয়নি তাদের জন্য হচ্ছে সেকেন্ড মেরিট। সুতরাং যদি আমি এখন যাদের ফার্স্ট মেরিটে আসছে, হতে পারে আমাদের যে চয়েস লিস্টে সেখান থেকে চার নাম্বার, তিন নাম্বার, পাঁচ নাম্বার এভাবে সাবজেক্ট আসছে, বাট এখন যদি ভর্তি না হয় সেকেন্ড মেরিট কিন্তু আমাদের আসবে না, তখন আমাদের কী করণীয়, তখন আমাদের লাস্টে রিলিজ করে নিয়ে। বাট এই রিলিজে কিন্তু অনেক ঝামেলা আছে, অনেক বিষয় এখানে বোঝা রয়েছে, যে বিষয়গুলো ভিডিওর শেষের দিকে এক্সপ্লেইন করবো। বাট এখন আমরা মাইগ্রেশন অপশনটা জানলাম যে মাইগ্রেশন কী, যারা ফার্স্ট মেরিটে আসছে পছন্দের সাবজেক্ট হয়নি তারা চাইলে কিন্তু মাইগ্রেশন অন করে দিতে পারবে, এবং মাইগ্রেশন কীভাবে হয়ে থাকে, তো মাইগ্রেশন নিয়ে ডেডিকেটেড আলাদা ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমি আর মাইগ্রেশনের ডিটেলসে ভিডিও দেবো, বাট এখন বোঝার সুবিধার্থে অল্প কিছু বিষয় শেয়ার করছি। তো সেক্ষেত্রে মাইগ্রেশন হবে আমাদের যে চয়েস দিচ্ছিল, তো ফার্স্ট আমি দিয়েছিলাম কেমিস্ট্রি, দেন দিয়েছিলাম ফিজিক্স, তো দেন দিয়েছিলাম আমরা জুলজি, দেন দিয়েছি বোটানি। তো এক, দুই, তিন, চার, এটা হচ্ছে আমাদের চয়েস লিস্ট। তো সেই চয়েস লিস্ট থেকে যদি আমাদের এখন এই চার নাম্বার সাবজেক্ট আসে, তো পাঁচ নাম্বারে আরেকটা দিয়ে দিলাম, সেদিন ইংলিশ দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে এখন যদি আমাদের ফার্স্ট মেরিটে এই চার নাম্বার সাবজেক্ট আসে, এখন যদি আমরা মাইগ্রেশন অন করি, মাইগ্রেশন অন করলে কী হবে, অনেকেই তো ফার্স্ট মেরিট থেকে ভর্তি হবে না, এই জন্য কিন্তু এই সামনের সাবজেক্টগুলোতে মাইগ্রেশন হবে। অর্থাৎ আমার বায়োলজি ভর্তি হলে আমরা চার নাম্বারে ভর্তি হলাম, এরপরে কিন্তু তিন নাম্বারটা আমাদের মাইগ্রেশন আসবে, ওকে। তো যদি এখন দেখা যায় যে তিন নাম্বার থেকে আবার দুই নাম্বার, এভাবে কিন্তু সামনের দিকে মাইগ্রেশন অন হবে, বাট এটা হবে না যে আমার বায়োলজিতে ভর্তি হয়েছে সেখান থেকে আবার হুট করে ফার্স্টের কেমিস্ট্রি এসে ভরবে, এভাবে কিন্তু হবে না। সামনের সাবজেক্ট থেকে যদি দেখা যায় ধাপে ধাপে সিটগুলো কমে যাচ্ছে,
তখন ধাপে ধাপে আসবে বাট মোস্টলি যেটা হয় সামনের এক থেকে দুইটা সাবজেক্টে মাইগ্রেশন অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে যদি আসন ফাঁকা থাকে আর আসন ফাঁকাই থাকে কারণ অনেকে কিন্তু ভালো ভালো জিপিএ নিয়ে ফার্স্ট মেরিটে এসেছে বাট তারা কিন্তু ফার্স্ট মেরিটে ভর্তি হবে না এই জন্য সেই সমস্ত সাবজেক্টে কিন্তু আসন ফাঁকা থাকলে এই ফার্স্ট মেরিটে যাদের হচ্ছে পছন্দক্রম ঠিকমতো হয় নাই তাদের কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে এবং কি অনেকেই বলে ভাই শুধুমাত্র সায়েন্সদের নিয়ে কথা বলেন মানবিক বাণিজ্যের জন্য কিছু বলেন তাদেরকেও একটু বুঝিয়ে দেন বিষয়গুলো আসলে এই ওভারঅল বিষয়গুলো সবার জন্যই কিন্তু সেম তো সেক্ষেত্রে মানবিকে যদি একটা চয়েস লিস্ট আমি বলি সেক্ষেত্রে ধরো প্রথমে সে দিয়েছিল হচ্ছে ইকোনমিক্স ধরো এরপরে দিয়েছিল ইংলিশ এরপরে দিচ্ছিল বাংলা এভাবে কিন্তু একটা চয়েস লিস্ট ছিল বাট তার প্রথমে বাংলা এসেছে ফার্স্ট মেরিটে তো এখন যদি সে মাইগ্রেশন অন করে দেয় অর্থাৎ মাইগ্রেশন যদি ইয়েস বাটনটা সে চালু করে দেয় তাহলে কিন্তু প্রথমে তার ইংলিশ আসার পসিবিলিটি বেশি এবং কি তারপর যদি আসন থাকে তাহলে কিন্তু ইকোনমিক্স আসবে বাট এখানে মাইগ্রেশন অন করে দিলেই যে আসবে এমন না যদি সেক্ষেত্রে মাইগ্রেশন তো অনেকেই অন করবে সেইখান থেকে আবার দেখা হবে কার মেরিট পজিশন ভালো প্রত্যেকে কিন্তু চূড়ান্ত আবেদন করার পরে একটা মেরিট পজিশন দিয়েছে তো মেরিট পজিশন ভালো থাকলে অবশ্যই মাইগ্রেশন হওয়ার পসিবিলিটি বেশি থাকবে কারণ প্রথম মেরিটে আসার পর কিন্তু অনেকে ভর্তি হয় না এবং অনেকেই প্রথম মেরিটে এসেছে বা দ্বিতীয় মেরিটে অনেকের আসবে বাট তারপরে সবাই চাইবে অনেকেই যে ভর্তি হবো না রিলিজের জন্য অ্যাপ্লাই করবো রিলিজ হয়তো ভালো কলেজে আবার দিতে পারবো বা ভালো সাবজেক্টে পাবো বাট এই ধারণাটা একদমই ভুল কারণ রিলিজে কিন্তু সকলেই ভর্তি হওয়ার পরে যে আসনগুলো থাকে সেই আসনে কিন্তু রিলিজে ভর্তি হওয়া যায় সেজন্য আমরা অবশ্যই যে যে আসনে আমরা এখনও পেয়েছি যে সাবজেক্টে আমার রিকমেন্ড থাকবে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার পরে সাবজেক্ট পছন্দ না হলে আমরা মাইগ্রেশন অন করে দেবো তাহলে যদি সেক্ষেত্রে আমাদের মেরিট পজিশন ভালো থাকে তাহলে কিন্তু আমাদের সামনের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো আমরা ধাপে ধাপে মাইগ্রেশন করে আসতে পারবো বাট মাইগ্রেশন কিন্তু কখনোই পিছনের দিকে যাবে না অর্থাৎ আমাদের তিন নম্বর সাবজেক্ট আসলো বাট চার নম্বর সাবজেক্ট কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে হবে না আমাদের কিন্তু প্রথম দিকে হয়তো আমাদের দুই নম্বর আসবে না হয় আমাদের এক নম্বর আসবে এভাবে কিন্তু সকলের মাইগ্রেশনগুলো হবে তো আশা করি সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন ইন ডিটেলস আমি বোঝাতে চেষ্টা করেছি তো তারপরে কিন্তু আরও ডিটেলস চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন সেগুলো পরিষ্কার করে দিব তো এখন কথা আসতে পারে অনেকের কিন্তু সাবজেক্ট আসে নাই আমরা যে কলেজে অ্যাপ্লাই করেছিলাম সে পছন্দ করেছে আমরা সাবজেক্ট পাইনি অর্থাৎ আমরা প্রথম মেরিটে আসতে পারি নাই এখন তাদের জন্য করণীয় কী তাদের জন্য করণীয় হচ্ছে আমরা সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করব সেকেন্ড মেরিটের জন্য কিন্তু আমাদের কোনো প্রকার অ্যাপ্লাই করতে হবে না অটোমেটিক্যালি আমাদের যে রেজাল্ট রয়েছে সে রেজাল্টের মাধ্যমে সেকেন্ড মেরিট দেওয়া হবে সুতরাং আমরা অবশ্যই এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করা তো এখন অনেকে বলতে পারছে ভাই সেকেন্ড মেরিট কবে থেকে শুরু হবে বা যে ডেটগুলো তো সেই বিষয়ে ডেডিকেটেড ভিডিও আসবে তো মূলত ফার্স্ট মেরিটের সকল কার্যক্রম কমপ্লিট হলেই কিন্তু সেকেন্ড মেরিট আসবে তো যখন সেকেন্ড মেরিটের আপডেটগুলো আসবে তখন অবশ্যই সবার মাঝে শেয়ার করবো এবং কি সেকেন্ড মেরিটের পরে কিন্তু আমাদের যারা আছে সেকেন্ড মেরিটে না আসে তারা কেবল রিলিজে অ্যাপ্লাই বাট রিলিজে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু অটোমেটিক্যালি আসবে না যেটা সেকেন্ড মেরিটে আসবে এবং অনেকে কোটা নিয়ে প্রশ্ন করেছো তো সেক্ষেত্রে কোটার রেজাল্ট কিন্তু আসবে সে সম্পর্কে যখন আপডেট আসবে অবশ্যই তোমরা সেগুলো পেয়ে যাবে সুতরাং আমরা এখন যে যে পরিস্থিতিতে ছিলাম যারা চান্স পেয়েছি তাদের জন্য যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো বলে দিয়েছে অনেকেই বলেছে পছন্দের সাবজেক্ট আসে নাই পছন্দের সাবজেক্ট আসে নাই বাট পরবর্তী যে তোমার আসবে এই জন্য কোনো নিশ্চয়তা কিন্তু নাই কারণ প্রথম মেরিটে ভর্তি না হলে সেকেন্ড মেরিট তোমার জন্য না খালি থাকে রিলিজ বাট সেই রিলিজে কিন্তু সিট ফাঁকা থাকা সাপেক্ষে যে কলেজে অ্যাপ্লাই করবো সেই কলেজের বিষয়গুলো আসবে বাট সিট ফাঁকা না থাকলে কিন্তু ভালো ভালো সাবজেক্ট তুমি পাবা না আর অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় না এই জন্য যে যে পজিশন আসো ভর্তি হয়ে যাও আমার রিকোয়ারমেন্ট থাকলো এবং যারা যারা হচ্ছে সেকেন্ড মেরিটে তোমার অপেক্ষা করতেছ তারা অবশ্যই আশা করি তোমরা উঠতে উত্তীর্ণ হতে পারবে তো সেক্ষেত্রে কত জিপিএ লাগতে পারে কোন কলেজে কেমন হতে পারে এই বিষয়ে যদি আপডেট চাও তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে হবে ডিটেলস ভিডিও করে দিব তো এই ছিল মোটামুটি আপডেট তারপরে কোনো বিষয়ে কারো কনফিউশন থাকলে আমাকে চূড়ান্ত আবেদন কীভাবে করতে হবে এই সংক্রান্ত যাবতীয় বিষয় অলরেডি ডিটেলসে ভিডিও দিয়ে দিয়েছি ডিসক্রিপশন চেক করো সেখানে সুন্দর মতো ভিডিও পেয়ে যাবে নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করে এই যাবতীয় বিষয়গুলো বুঝতে পারবে আর যদি অ্যাপ্লাই অন্য কারোর মাধ্যমে করাও তাহলেও কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে তাহলে কিন্তু তোমার পরিষ্কার আইডিয়া হয়ে যাবে এই বিষয়ে তো এই ছিল বর্তমানে যে বিষয়গুলো তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে মধ্যে সবাই সুস্থতা কামনা করছি মঙ্গল কামনা করছি খোদা হাফেজ।